আগুনে ক্ষতিগ্রস্ত প্রার্থনালয় পুনর্নির্মাণের বড় অঙ্কের অর্থ সহায়তা দিলেন মোহাম্মদ সালাহ। দিন কয়েক পূর্বে মিশরের একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এতে 18 শিশু সহ মোট 41 জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন 55 জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে মিশরের রাজধানী কায়রোর কাছে একটি শহরে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া সেই গির্জা পুনর্নির্মাণ করতে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা মোহাম্মদ সালাহ। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন। এরই মধ্যে এলো সালাহর অনুদানের খবর। মিশরের সংবাদ মাধ্যম অন টাইম স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী গির্জাটির কাজে 30 লাখ মিশরিয়ান ডলার, প্রায় 1.5 কোটি টাকা অনুদান করেছেন মোহাম্মদ সালাহ। মিশরীয় এই তারকা নিয়মিতই নানান জনকল্যাণমূলক কাজে দান করে থাকেন।